আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ই এস এম হাসান তো আজকে আলোচনা করবো যে এন টিআরসি কর্তৃক প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি আবেদন এবং চল্লিশটি চয়েস এবং এর পাশাপাশি যে ইএস নো অপশন থাকবে সেই ইএস নো অপশনটা নিয়ে সেটি নিয়ে সেটি আপনারা বুঝতে পারবেন যে নো অপশনটা আসলে কতটুকু কার্যকরী হবে বা কী অবস্থা যাই হোক তার তার আগে যে বিষয়টি বলা উচিত সেটি হলো যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা জপটিক বিডির কাছ থেকে আবেদনের সহযোগিতা নিতে চাচ্ছেন যারা আংশিক তথ্য পাঠিয়েছেন এবং আমরা তাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার জন্য গত চোদ্দ তারিখ চোদ্দো নভেম্বর আজকে পনেরো নভেম্বর এবং আগামীকাল ষোলো ষোলো নভেম্বর পর্যন্ত আমরা নিজেরা ফোন দিয়ে যোগাযোগ করব এই জায়গায় যাদের আংশিক তথ্য আছে আমরা পূর্ণাঙ্গ তথ্য নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে এখান থেকে পরিবহনের সহযোগিতা দেব সুতরাং এরপরেও যদি কারো কাছে আমাদের ফোন কল না যায় তাহলে বুঝে নেবেন আপনার কোনো তথ্যই আপনার কোনো পেপার্স আমরা পাইনি এখন দেখুন যে ইএস নো অপশন এই জায়গায় দেখেন যে কোনো বিজ্ঞপ্তিতে প্রায় সবাই ইএস দেবে কিন্তু প্রশ্ন হলো যদি পদ না থাকে তাহলে এই ইএস দিয়ে কি খুব একটা লাভ হবে আমরা যদি উদাহরণ দিই ধরুন যে একটি বিষয়ে পদের সংখ্যা রয়েছে এক হাজার ঠিক আছে আর বেকার রয়েছে পাঁচ হাজার এখন এই যে এক থেকে চল্লিশ যারা চয়েস দেবে এই চয়েসের মধ্যেই কিন্তু এক হাজার জনের চাকরি হয়ে যাবে বিষয়টা এরকম তাহলে এই যে পাঁচ হাজার বেকার বাকি চার হাজার বেকার ভাই বোন কিন্তু সবাই ইএস দেবে অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে চাকরি হলেও তারা সেই চাকরিতে জয়েন করবে তো পদেই তো আর ফাঁকা নেই এক হাজার জনের চাকরি হয়ে গেল আর চার হাজার জন কিন্তু ইএস দেও খুব একটা লাভ হবে না এরকমের বিষয় আবার ধরুন যে একটি বিষয়ে আপনার বেকার রয়েছে দুই হাজার কিন্তু পদ ফাঁকা রয়েছে তিন হাজার সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই যে এক থেকে চল্লিশ সাজারের মধ্যে সবার চাকরি হয়ে যাবে তার মানে ইএস দেওয়ার কোনো প্রয়োজনই নেই উপরন্তু আরও এক হাজার প্রার্থী খুঁজে পাবে না এখন প্রশ্ন হলো এই জায়গায় অনেক ভাই বোন বলতে পারে যে ভাই দেখুন যে ব্যাপারটা যা কিছু হোক না কেন হয়তো দেখা যাবে যে অনেক পদে বিজ্ঞপ্তি আবেদন করবে না সেক্ষেত্রে ইএচ দেওয়াটা কি ভালো না জি সেক্ষেত্রে ইএস দেওয়াটা ভালো এটা একটা বিষয় যেহেতু এন টিআরসি তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্টের পরে বলেছে যে পনেরো হাজার পদে কোনো আবেদন পড়েনি চতুর্থ চক্রেও সেই সম্ভাবনা আছে বলেন বলে কিন্তু যারা আবেদন করবে বা সরান তারা মনে করে কিন্তু বিষয়টা ভাই আদৌ কিন্তু সেরকম নয় বা সেরকম হবে না কেননা ধরুন আপনার এলাকায় আপনার নিজ গ্রাম হতে পারে আপনার ইউনিয়নের মধ্যে হতে পারে বা আপনার পৌরসভার মধ্যে হতে পারে এটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আপনার বিষয়ে ফাঁকা আছে আপনি কিন্তু সেখানে অবশ্যই কোনো না কোনো জায়গায় চয়েজ দেবেন সেটি এক নম্বর চয়েজ হতে পারে বা চল্লিশ নম্বর চয়েজ হতে পারে তার মানে আপনি ওই প্রতিষ্ঠানটি কিন্তু আপনার এক থেকে চল্লিশ চয়েজের মধ্যে আপনি অবশ্যই রাখবেন এটা কিন্তু বাদ দেবেন না এটা একটা বিষয় আপনারা অবশ্যই রেখে দেবেন এখন প্রশ্ন হলো তাহলে কিন্তু কোনো প্রতিষ্ঠানে আবেদন বাদ যাবে না তো সেই দিক থেকে কোনো প্রতিষ্ঠানে আবেদন কিন্তু বাদ যাবে না এই বিষয় বিষয়টা হচ্ছে এরকম এখন এই যে আপনি ইএস দেন বা না দেন যদি আপনার বিষয়ে পদ সংখ্যা ফাঁকা না থাকে তাহলে এই ইএস 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 দিয়ে কিন্তু খুব একটা লাভবান হবে না ঠিক আছে আর যদি ফাঁকা থাকে তখনই কিন্তু শুধুমাত্র আপনার ইএসটা আপনার জন্য কার্যকরী হবে আপনি তখন দেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এই হলো একটি বিষয় তাহলে প্রশ্ন হলো চাকরিটা কিভাবে হবে ভাই চাকরিটা এক থেকে চল্লিশ যে চয়েজ এই চয়েজের মধ্যেই হবে এর বাইরে যাওয়ার কিন্তু সুযোগ খুব একটা নেই যদিও আপনাদের কাছ ক্ষেত্রে এইটার সুযোগ দিয়েছে এন এবং এন টিআরসি তারাই আরেকটা মেথড নিয়েছে যে এরপরে আমরা একটা নেব সেটা ইয়েস নোটা কিন্তু আপনাদের জন্য না ওটা এন যদি পথ ফাঁকা থাকে ফাঁকা থাকার সাপেক্ষে আপনাকে দেশের যে কোনো জায়গায় তারা রিকমেন্ড করতে পারে আর ফাঁকা না থাকলে কিন্তু আপ আপনার যদি এক থেকে চল্লিশতম সয়েজ এই সয়েজের মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটাতে হবে কিংবা ঘটে যাবে এখন এই জায়গাতে মূলত হচ্ছে চয়েজের খেলা এক থেকে চল্লিশতম সয়েজে এখানেই মূলত যে যতটুকু ধৃশক্তির অধিকারী হবেন তার সম্ভাবনা কিন্তু ততটা বাড়বে এখন ওই যে বেশি নাম্বার কম নাম্বার বিষয়টা কিন্তু এরকম নয় এটা আমরা আগেও ব্যাখ্যা করেছি আগের ভিডিওগুলোতে যে বেশি নাম্বার নিয়ে চয়েসটা কীভাবে হবে বা কম নাম্বার নিয়ে কীভাবে চয়েসটা হবে বা কেমন করে কোন চয়েস থেকে নিয়ে হয়ে যায় যদিও এখানে অনেক ভাই বোনের আপত্তি আছে যে এটা এরকম না কিন্তু সিংহভাগ ক্ষেত্রেই সেটি ঘটে গেছে কারণ ওই যে চয়েজের একটা ব্যাপার সেবা ছিল কিন্তু মূল্যায়নের কিছু ব্যাপার আছে যা হোক ইএস দেন আর না দেন থাক বা না থাক বিষয়টা ওই রকম না এটা পদের উপর ডিপেন্ড করে ইএসটা কতটুকু কার্যকরী হবে এটা একটা বিষয় বড়ো বিষয় হলো এক থেকে চল্লিশতম সয়েজ এই সয়েজটাই মূলত এই চয়েজের মধ্যেই মূলত দেখা যাবে হয়তোবা নাইনটি নাইন পার্সেন্ট জনের চাকরি হয়ে যাবে আর এক পার্সেন্ট একেবারে পদ থাক ফাঁকা থাকার সাপেক্ষে ওই ইএস নতো গিয়ে বা ইএসে গিয়ে তার চাকরি হবে সুতরাং এক থেকে চল্লিশের মধ্যে যা কিছু চিন্তাভাবনা সেখানেই মাথা খাটাতে হবে এখানেই চাকরি সম্ভাবনাটা কিন্তু নাইনটি হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ